আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নূর কোথায়? নূরকে দেখেছো তোমরা? নূর কোথায় মানে? নূর তো তোর সাথেই ছিল, তোদের দুজনকে তো একসাথে আসতে দেখলাম। আদিত্য বলল, হ্যাঁ আমার সাথেই ছিল। এখানে আসার সাথে সাথে আমাকে স্টেজে চলে যেতে হয়। আমি ওকে বলেছিলাম তোদের কাছে এসে বসতে, কিন্তু নূর হয়তো তোদের কাছে আসতে পারেনি, তাই পেছনের দিকে বসেছিল। আমি এখন যে দেখছি ওইখানে নেই, তাই ভাবলাম নিশ্চয়ই তোদের কাছে এসেছে, তাই না? তানি অতি চিন্তিত স্বরে বলল, কিন্তু ভাইয়া নূর তো এখানে আসেনি। আদিত্যের চিন্তা এবার ভয়ে পরিণত হচ্ছে। কেমন জানি অচানক ভয়ে বুকটা তরু তরু করছে। আদিত্য কম্পিত কণ্ঠে বলল, আসেনি মানে এখানে না আসলে কোথায় যাবে? আদিত্যের অবস্থা বুঝতে পেরে তাসিরকে আশ্বস্ত করার জন্য বলল, আরে চিন্তা করিস না তুই, হয়তো আশেপাশে কোথাও আছে। নূরকে ফোন কর, তাহলে জানা যাবে ও কোথায় আছে। তাসিরের কথায় আদিত্য মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তাড়াতাড়ি ফোনটা বের করে নূরের নাম্বারে ফোন দিল। কল যাচ্ছে কিন্তু নূর ফোন রিসিভ করছে না। এভাবে একসময় কলটা কেটে গেল, কিন্তু নূরের ফোন রিসিভ হলো না। আদিত্যের ভয় আরও বেড়ে গেল, গলা শুকিয়ে আসছে ওর। শুকনো গলায় ঠোক চিপে আবারও নূরের নাম্বারে ফোন দিল। এভাবে চার পাঁচবার দেওয়ার পরেও নূরের ফোন রিসিভ হলো না। আদিত্য অস্থির হয়ে এক হাত দিয়ে নিচের মাথার চুল শক্ত করে টেনে ধরে অন্য হাত দিয়ে নূরের নাম্বারে কল করেছে আর বিড়বিড় করে বলছে, পিক আপ দ্য ফোন, ড্যাম ইট। আদিত্য ভয়ার্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলল, ফোন রিসিভ করছে না। আদিত্যের কথায় বাকি সবাইও চিন্তায় পড়ে গেল। তাসির আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, আরে এত আওয়াজে হয়তো নূর ফোনের রিংটোনটা শুনতে পাচ্ছে না, অথবা নূর ওয়াশরুমে যেতে পারে। তুই অযথা চিন্তা করিস না, একটা কাজ করি, আমরা সবাই আলাদা আলাদা হয়ে চারদিকে নূরকে খুঁজি, নিশ্চয়ই কেউ না কেউ ওকে পেয়ে যাবে। তারপর তানির দিকে তাকিয়ে আবার বলে উঠল, তুমি যেই লেডিস ওয়াশরুমে গুলো তো খোঁজ। তানি মাথা ঝাঁকিয়ে সাই দিল। তাসিরের কথায় আদিত্য নিজের মনকে কোনো রকমে বুঝ দেওয়ার চেষ্টা করছে। তাসির ঠিকই বলেছে, হয়তো আশেপাশে কোথাও আছে নূর, এক্ষুনি পেয়ে যাবে। হ্যাঁ, আদিত্য নিজের মনকে এসব সাত পাশ দিয়ে বুঝ দিলেও নূরকে না দেখা পর্যন্ত কিছুতেই ও শান্তি পাচ্ছে না। তাসিরের কথা মতো সবাই চারদিকে খোঁজা শুরু করে দিল নূরকে। তানিয়ার সানা ক্যাম্পাসের সব লেডিস ওয়াশরুমগুলোতে চেক করছে। তাসির আর আবির স্টেজের চারপাশে খুঁজছে, আর আদিত্য পাগলের মতো সব ক্লাসরুমে খুঁজছে, আর নূরের নাম্বারে বারবার ফোন দিয়ে যাচ্ছে, এই আশায় যে নূর একসময় ফোন রিসিভ করে ওর মিষ্টি কণ্ঠে হ্যালো বলে উঠবে, আর আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু না, এমন কিছুই হচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর সবাই আবার মাঠের ভেতরে একত্রিত হলো। সবার চোখে মুখেই হতাশার ছাপ, কারণ ওরা কেউই নূরকে খুঁজে পায়নি। আদিত্য ওদের কাছে দৌড়ে এসে অস্থির হয়ে বলল, কিরে তোরা নিশ্চয়ই নূরকে খুঁজে পেয়েছিস তাই না? কোথায় ও বল না। তাসির হতাশা ভরা চেহারায় মাথা ঝাঁকিয়ে বলল, না রে, আমরাও কেউ নূরকে পাইনি। নূরকে পাইনি, কথাটা যেন আদিত্যের কানে বারবার বাজতে লাগলো। ভয়ে ওর হাত পা অপস হয়ে আসছে, বুকের ভেতর কেমন জ্বালা শুরু হয়ে গেল, দম যেন বন্ধ হয়ে আসছে। আদিত্য দুই হাত দিয়ে নিচের চুল টেনে ধরে ধীরে ধীরে এক পা এক পা করে পেছাতে পেছাতে এদিক ওদিক তাকিয়ে অস্বাভাবিকভাবে বলে উঠল, পাইনি মানে কোথায় চলে গেল নূর? এত অল্প সময়ের মাঝে একটা মানুষ কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আসমান খেয়ে ফেললো নাকি মাটি কিলে ফেললো? তারপর পেছনে থাকা একটা চেয়ারে চড়ে লাঠি দিয়ে চিল্লিয়ে বলল, হাউ ড্যাম ইট হাউ। তাসির একে কি আদিত্যের খাড়ে হাত দিয়ে বলল, রিল্যাক্স আদি, এত হাইপার হওয়ার দরকার নেই, এমনি তো হতে পারে সে বাসায় চলে গেছে, আমাদেরকে বলার সময় পায়নি। তুই তো জানিসই ওর বাসার অবস্থা কেমন, হয়তো ওর সৎ মায়ের ভয়ে তাড়াতাড়ি করে আমাদের না বলে চলে গেছে, আর কোনো কাজে ব্যস্ততার জন্য হয়তো ফোনটা ধরতে পারছে না। তাসিরের কথায় আদিত্য একটা আশার আলো দেখতে পেল। আদিত্য তানির দিকে তাকিয়ে বলল, তুমি তো নূরের বাসা চেনো, চলো আমরা এক্ষুনি নূরের বাসায় যাব। তানি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে চলেন। আদিত্য তাসিরের দিকে তাকিয়ে বলল, তোরা ক্যাম্পাসেই আবারও খুঁজতে থাক, আর হ্যাঁ স্টেজে উঠে মাইকেও একটা অ্যানাউন্সমেন্ট করে দিস, আমি তানিকে নিয়ে নূরের বাসায় যাচ্ছি। তাসির মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে তুই যা, আমরা এদিকে দেখছি, তুই চিন্তা করিস না। ভাই আমি ওদের সাথেই যাচ্ছি, তোর এখন মন মানসিকতা ঠিক নেই,
গাড়ি আমি চালিয়ে নিয়ে যাব। আদিত্য মাথা ঝাঁকিয়ে সাই জানালো। তারপর ওরা তিনজন তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নূরের বাসার উদ্দেশ্যে। গাড়িতে আদিত্য শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছে, নূরের বাসায় চেয়ে যেন নূরকে বাসায় দেখতে পায়। নূরের কিছু হয়ে গেলে যে ও নিচেও বাঁচবে না, নূরর নিঃশ্বাসের সাথে মিশে গেছে। নূরকে ছাড়া আদিত্যের বেঁচে থাকা অসম্ভব। কিছুক্ষণ পর ওরা নূরের বাসার সামনে চলে আসে। গাড়ি থামতেই আদিত্য তাড়াহুড়ো করে নেমে পড়ে। তারপর তানুর পিছু পিছু নূরের বাসার দিকে যেতে থাকে। বুকের ভেতর প্রচণ্ড ধরফর করছে আদিত্যের। মনে মনে বারবার শুধু আল্লাহর কাছে একটা জিনিসই চাচ্ছে। নূর যেন ওর বাসায় থাকে। নূরের বাসার দরজায় আসতেই আদিত্যের সব আশা মাটিতে মিশে যায়। নূরের বাসার দরজার তালা ঝোলানো দেখে আদিত্যের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আদিত্য কাঁপা কাঁপা হাতে তালাটা ধরে। তার মানে নূর বাসায়ও আসেনি। তাহলে কোথায় গেল আমার নূর পাখি? কোথায় খুঁজে পাবো এখন ওকে? ও কি কোনো বিপদে পড়েছে? কেউ কিছু করেনি তো আমার নূর পাখির সাথে? এসব ভেবে আদিত্যের শরীর কেমন যেন অবশ্যই আসে। নিজের ব্যালেন্স রাখতে না পেরে আদিত্য পড়ে যেতে নিলেই আবির দৌড়ে শোর কাঁধে হাত দিয়ে ধরে ফেলে। তারপর বলে ওঠে, ভাই নিজেকে সামলাও, এত ভেঙে পড়লে চলবে না। আমাদের নূরকে খুঁজে বের করতে হবে। চল ক্যাম্পাসে যাই, নূর নিশ্চয়ই ক্যাম্পাসে কোথাও আছে, আমরা পেয়ে যাব, তুই চিন্তা করিস না। আদিত্য কোনো কথা না বলে দৌড়ে গাড়ির দিকে গেল। আবির আর তানিও ওর পিছে গেল। তিনজনই গাড়িতে উঠে তাড়াতাড়ি করে আবার ক্যাম্পাসে চলে আসে। ক্যাম্পাসে এসে আদিত্য গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে যায়। তাসিরের কাছে গিয়ে জিজ্ঞেস করে নূরকে পেয়েছে কিনা। তাসিরের জবাব শুনে আদিত্য আবারও নিরাশ হয়। কী করবে কিছুই মাথায় আসছে না। আদিত্য নিজেকে একটু শক্ত করে তাসিরের দিকে তাকিয়ে বলল, চলো সিকিউরিটি রুমে যাই, সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে নূর ক্যাম্পাসের বাইরে গিয়েছিল কিনা। তাসির মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ এটা গুড আইডিয়া, চল দেখে আসি। আদিত্য আবির আর তাসির গেল সিসিটিভি ফুটেজ দেখতে। সিসিটিভি ফুটেজ কোথাও নূরকে ক্যাম্পাসের বাইরে যেতে দেখা গেল না। তার মানে নূর ক্যাম্পাসের ভেতরেই কোথাও আছে। আদিত্যর পরিচিত পুলিশ লোককে ফোন করে নূরের নাম্বার ট্র্যাক করে জানাতে বলল। কিছুক্ষণ পরে পুলিশ জানালো নূরের নাম্বার ক্যাম্পাসের ভেতরেই দেখাচ্ছে। আদিত্য সবার উদ্দেশ্যে বলল, নূর ক্যাম্পাসের ভেতরেই কোথাও আছে, আমরা ভালো করে খুঁজলেই পেয়ে যাব। আমি চাইলে এক্ষুনি পুলিশ ফোর্স আনতে পারি, কিন্তু এতে করে নূরের পরে বদনাম হতে পারে, তাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। সবাই মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তারপর সবাই সারা ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। আদিত্য পাগলের মতো সব জায়গায় খুঁজতে লাগলো। নূরকে না পেয়ে ওর বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা কামড়ে ধরে আছে, হয়তো দমটাই বন্ধ হয়ে যাবে এখন। পিটপিট করে চোখ খোলার চেষ্টা করল নূর। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। নূর মাথায় হাত দিয়ে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করল। ও এখন কোথায়? নূর চারপাশে তাকিয়ে দেখল, এটা তো কোনো নির্মাণধীন বিল্ডিং মনে হচ্ছে। নূর চোখ বড় বড় করে চট করে উঠে বসল। ভয়ে ওর সারা শরীর থরথর করে কাঁপছে। মনে মনে ভাবছে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো স্টেজের সামনে ওনার গান শুনছিলাম, তাহলে এখানে কখন কিভাবে আসলাম? হঠাৎ নূরের মনে পড়ল, যখন ও গান শুনছিল আচমকা প্রচুর ভিড় বেড়ে যায়, আর ভিড়ের মাঝে পেছন থেকে কে যেন ওর মুখের ওপর রুমাল চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। এসব মনে করে নূরের হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার মানে ওকে কেউ কিডন্যাপ করেছে। কথাটা ভাবতেই নূরের অন্তর আত্মা ভয়ে আটকে উঠল। কারা আমাকে নিয়ে এসেছে আর কি চাই আমার কাছে? হঠাৎ নূরের ওপর টর্চের লাইটের আলো এসে পড়ল। নূর ভয়ে কুটি কুটি হয়ে বসল। নূর সামনে তাকিয়ে দেখল তিনজন ছেলে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে পিচ্ছিরি হাসি দিচ্ছে। ওদের ভেতরে একজন বলে উঠল, হিরোইনের তাহলে জ্ঞান ফিরেছে, এখন তো তাহলে ফিল্মটা শুরু করতে হয়, কি বলিস তোরা? কথাটা বলে ওরা হাসাহাসি শুরু করে দিল। নূর ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, দিদি দেখুন একদম কাছে আসবেন না, কারা আপনারা আর আমাকে এভাবে এখানে নিয়ে এসেছেন কেন? আরেকটা ছেলে বলে উঠল, কি বলো এসব জানেমান, কাছে না আসলে ফিল্ম কিভাবে বানাবো? মামা মানে? মানে হলো আমরা তোমার সাথে এখন ফিল্ম শট করব, হট ফিল্ম, যেখানে তুমি হবে নায়িকা আমরা হব নায়ক, আর শুটিং শেষ হলে কয়েক মিনিটের ভেতরে তুমি একদম ফেমাস হয়ে যাবে, কি সৌভাগ্য তোমার, তাই না? ওদের কথা শুনে
নূরের ভয়ে আত্মা সুখে আসছে, তাহলে কি আজ ওর সব শেষ হয়ে যাবে? নিজেকে কি এই হায়নাদের হাত থেকে বাঁচাতে পারবে না? মাথার চুল দুই হাত টেনে ধরে নিচের দিকে ঝোঁকে চেয়ারে চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে আদিত্য। দিন গড়িয়ে রাত হয়ে গেল, অথচ এখনও নূরকে পেল না। নিজেকে আজ দুনিয়ার সবচেয়ে বেশি অসহায় ব্যক্তি মনে হচ্ছে। নিজের এত এত ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের প্রাণ পাখিটাকে খুঁজে বের করতে পারছে না। নিজের ওপরই চরম রাগ লাগছে আদিত্যের। আমার জন্যই সব কিছু হয়েছে, আমি যদি তখন নূরকেও হবে একা রেখে চলে না যেতাম, তাহলে এখন নূর আমার সাথেই থাকত, আর দোষ আমার। এসব ভেবে আদিত্যের রাগে সারা শরীর ফেটে যাচ্ছে, সারা শহরে আগুন জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। আবির আর তাসির পাশেই দাঁড়িয়ে আছে, তানি অনেক কান্নাকাটি করছিল। রাত হয়ে গেছে, তাই আবির পৌঁছিয়ে শুনিয়ে তানি আর সানাকে বাসায় পাঠিয়ে দেয়। তখন ক্যাম্পাসে শুধু ওরা তিনজন ছাড়া আর কেউই নেই। আদিত্যকে এভাবে ঘুম মেরে বসে থাকতে দেখে তাসিরের টেনশন হয়। তাসির আদিত্যের ঘাড়ে হাত দিয়ে বলে উঠল, আদি রিল্যাক্স, আমরা পেয়ে যাবো নূরকে, তুই চিন্তা করিস না। আদিত্য ছট করে দাঁড়িয়ে তাসিরের কলার চেপে ধরে রাগী স্বরে বলে উঠল, হোয়াট রিল্যাক্স ম্যান, হোয়াট রিল্যাক্স, 6 ঘন্টা পার হয়ে গেল নূরের নিখোঁজ হওয়ার, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? 6 ঘন্টা, এত সময়ের ভেতর নূরের সাথে কী কী হয়ে যেতে পারে এটা ভাবতেই আমার রুহু কেঁপে উঠছে, আর তুই বলছিস রিল্যাক্স হতে। তারপর তাসিরের কলার ছেড়ে দিয়ে ঠাস করে হাঁটু ভেঙে নিচে বসে পড়ে, ডান হাত দিয়ে বুকের বাম পাশে পাঞ্জাবির অংশ খামচে ধরে কাতর গলায় বলল, বুকটা জ্বলে যাচ্ছে আমার তাসির, দম বন্ধ হয়ে আসছে, নূরের কিছু হয়ে গেলে আমি মরে যাব তাসির, সত্যি মরে যাব। আদিত্যকে এভাবে দেখে তাসিরও হাঁটু গেড়ে বসে আদিত্যকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে বলে উঠল, কিছু হবে না নূরের, আমরা ওকে ঠিকই খুঁজে বের করব, তুই নিজেকে সামলা, নাহলে কীভাবে হবে বল। আবির এগিয়ে এসে বলল, ভাই আমাদের মনে হয় এখন পুলিশের সাহায্য নেওয়া উচিত, এখন নূরকে খুঁজে বের করাটাই বেশি জরুরি, পরেরটা পরে দেখা যাবে। তাসির আদিত্যকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ আদি, আবির ঠিকই বলেছে, এখন আর মান সম্মানে চিন্তা করে লাভ নেই, আগে নূরকে খুঁজে বের করি, তারপর পরেরটা পরে দেখা যাবে। আদিত্য ওদের কথায় সায় জানালো, এখন নূরকে খুঁজে বের করাটাই বেশি জরুরি। আদিত্য নিজের ফোনটা বের করে পুলিশকে ফোন করতে যাবে, হঠাৎ কিছু একটা মনে আসতেই আদিত্য বলে উঠল, আচ্ছা আমরা তো ক্যাম্পাসের সব জায়গায় খুঁজেছি, কিন্তু ক্যাম্পাসের পিছনে যে একটা নতুন ভবনের কাজ চলছে ওখানে তো দেখা হয়নি। তাসির বলে উঠল, কিন্তু এখনো তো আপাতত কাজ বন্ধ আছে, আর কেউ কেন যাবে? আদিত্য বলল, কেউ ইচ্ছে করে না গেলেও অন্য কেউ কোনোভাবে নিয়েও যেতে পারে, আমাদের অবশ্যই একবার চেক করা উচিত। তাসির আর আবির মাথা ঝাঁকিয়ে সায় জানালো, তারপর ওরা তিনজন দৌড়ে গেল ওখানে খুঁজতে। তিনজনের ভেতর একজন আরেকজনের উদ্দেশ্যে বলে উঠল, এই তুই মোবাইল বের করে ভিডিও করা শুরু কর, আমি অ্যাকশন করছি। কথাটা বলেই ছেলেটা নোরের কাছে যেতে লাগলো। নোর ভয়ে কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করতে করতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না। ছেলেটা নোরের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে নোরের কাছে গিয়ে ওর হাতটা খপ করে ধরে বিচ্ছিরি হাসি দিয়ে বলল, আরে ডার্লিং, এত কান্নাকাটি করে কোনো লাভ হবে না, শুধু নিজে নিজে এনার্জি নষ্ট করো না, তার চেয়ে বরং চুপচাপ আমার কথা মেনে নাও, তাতে করে তোমার আমরা দুজনেরই সুবিধা হবে। কথাগুলো বলেই ছেলেটা নূরের হাত চেপে ধরে নিচের মুখটা নূরের মুখের দিকে এগোতে লাগল। নূর নিচের সর্বশক্তি দিয়ে ছেলেটাকে একটা ধাক্কা মেরে ওখান থেকে সরে গেল, তারপর দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে আর চোরে চোরে চেঁচিয়ে বলতে লাগলো, বাঁচাও, কেউ আছো, বাঁচাও, বাঁচাও। আদিত্যরা নির্মাণধীন বিল্ডিংয়ে এসে সব জায়গায় তন্নতন্ন করে খুঁজছে। ওপরে থেকে আসতেই আদিত্যের হার্টবিট হঠাৎ করে অনেক জোরে জোরে চলতে লাগলো। আদিত্যের মনে হচ্ছে নূর আশেপাশে কোথাও আছে। হঠাৎ কারোর চিৎকার শুনে আদিত্যের বুকের ভেতর হক করে উঠল, এটা তো নূরের আওয়াজ, তার মানে নূর এখানেই আছে। কথাটা ভাবতেই আদিত্য নূরের নাম ধরে ডাকতে চেয়েও আবার থেমে গেল। মনে মনে ভাবল, নূরকে যদি এখানে কেউ নিয়ে এসে থাকে তাহলে ওদের আওয়াজ শুনে পালিয়ে যেতে পারে। কথাটা ভেবেই আদিত্য আবার তাসিরের দিকে তাকে ঠোঁটের উপর আঙ্গুলের রেখে চুপ থাকতে বলল। তারপর ওরা ধীর পায়ে উপরের দিকে গেল। নূর বেশি দূর যেতে পারল না, পেছন থেকে ছেলেটা এসে
হিজাবের ওপর দিয়ে নূরের চুলের মুঠি ধরে নিচের দিকে ঘোরালো, তারপর ঠাস করে একটা চড় মেরে নিচে ফেলে দিল। তারপর রাগী স্বরে বলল, ভেবেছিলাম তোর সাথে ভালো ব্যবহার করে কাজ সারব, কিন্তু তুই ভালো কথার মানুষ না, এখন দেখ আমি তোর সাথে কি করি। কথাগুলো বলেই ছেলেটা নূরের কাছে যেতে লাগলো। নূর পড়েছে, কপালে প্রচুর ব্যথা পেয়েছে আর চড় দেওয়ায় ঠোঁট ফেটে রক্ত পড়ছে। নূর সামনে তাকিয়ে দেখি ছেলেটা ওর কাছে আসছে। নূর শরীরের ব্যথার কারণে উঠে যাওয়ার শক্তিও পাচ্ছে না। ছেলেটার কাছে আসা দেখি নূর কোনো রকমে নিজের দুই হাতে ভর দিয়ে ফ্লোরে খসে খসে পেছনে সরে যেতে থাকে আর মাথা নেড়ে কাকতি মিনতি করতে থাকে। ছেলেটা বিচ্ছিরি হেসে নূরের শাড়ির আঁচলের দিকে হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে আদিত্যরা ওখানে চলে আসে। চোখের সামনে নূরকে এভাবে দেখে আদিত্য স্তব্ধ হয়ে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আদিত্য। নূরকে এভাবে কখনো দেখতে হবে তা স্বপ্নেও ভাবিনি আদিত্য। আদিত্যকে দেখে নূর যেন নতুন প্রাণ ফিরে পেল। আদিত্যের দিকে করুণভাবে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল। নূরের এমন অবস্থা দেখে আদিত্যের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ওর কলিজার ভেতরে কেউ চাকু ঢুকিয়ে কলিজাকেই ছিঁড়ে আনছে। নূরের কাছে থাকা ছেলেটা আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, এই তোরা কারা, এখানে কি করছিস? দেখছিস না এখানে ইম্পর্টেন্ট একটা কাজ চলছে, নিজেদের ভালো স্বাস্থ্য, এখান থেকে চলে যা। আদিত্য নূরের দিক থেকে নজর সরিয়ে হিংস্র চোখে ছেলেটার দিকে তাকালো। আদিত্য চোখ দিয়ে যেন আগুন ছড়ছে, কপালের রক ফুলে নীল হয়ে উঠেছে, চোয়াল শক্ত করে দুই হাত শক্ত করে মুঠ করে আছে। আদিত্যকে এই মুহূর্তে কোনো হিংস্র বাঘের মতো লাগছে। আদিত্যর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যেয়ে নূরের কাছে থাকা ছেলেটার কলার চেপে ধরে টেনে তুলল, তারপর নিচের মাথা দিয়ে ছেলেটার মাথায় জোরে একটা হিট করল। সাথে সাথে ছেলেটা ছিটকে নিচে পড়ে গেল। আদিত্য আবার চেয়ে ছেলেটার বুকের ওপর বসে এলোপাতারি ছেলেটার মুখে ঘুষাতে লাগল। এদিকে আবির আর তাসির বাকি দুজনকে ধরে আচ্ছা মতো পেটাতে লাগল। আদিত্য মারতে মারতে বলতে লাগল, ইউ বাস্টার্ড, তোর সাহস কি করে হলো নূরের সাথে এসব করার? সাহস কি করে হলো ওকে ছোঁয়ার? তোকে তো আমি কিছুতেই ছাড়বো না। আই উইল কিল ইউ বাস্টার্ড, আই উইল কিল ইউ। আদিত্য উঠে দাঁড়িয়ে পাগলের মতো এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো। কিছুটা দূরে একটা রড দেখতে পেল। আদিত্য দৌড়ে চেয়ে রডটা হাতে নিল। তারপর ছেলেটার কাছে যেয়ে রড উঁচু করে মাথায় পাড়ি দিতে নিলেই তাসের দৌড়ে এসে ওকে পেছন থেকে আটকে ধরে বলে উঠল, দেখ ছেলেটা এমনিই আদমরা হয়ে গেছে, এই রড দিয়ে মারলে ও একদম মরে যাবে। আদিত্য দ্রুত কণ্ঠে বলল, মরুক, ওর মরে যাওয়াই উচিত, ও আমার প্রাণ পাখির দিকে হাত বাড়িয়েছে, ওর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, ওকে তো আজ মরতেই হবে, তুই ছাড় আমাকে। নূর এসব আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। তাসির সেটা দেখে আদিত্যকে বলল, দেখ নূর জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই নূরের কাছে যা, এদের আমরা দেখছি। তাসিরের কথা শুনে আদিত্য চমকে উঠে নূরের দিকে তাকিয়ে দেখল নূর সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। আদিত্য হাতের রডটা ঠাস করে নিচে ফেলে দিয়ে দৌড়ে নূরের কাছে গেল। নূরের মাথার কাছে হাঁটু কেড়ে বসে দুহাতে নূরের মাথাটা নিচের কোলের উপরে তুলে নিল। নূরের কানে হাত দিয়ে অস্থির হয়ে বলতে লাগলো, এই নূর, নূর পাখি ওঠো না, দেখো আমি চলে এসেছি তোমার কাছে, আর কোনো ভয় নেই, কেউ তোমার কিছু করতে পারবে না, প্রাণ পাখি ওঠো না প্লিজ। আদিত্যর সময় নষ্ট না করে নূরকে কোলে তুলে নিল। তারপর তাসিরের দিকে তাকিয়ে বলল, এই তিনজনকে আমার গোডাউনে নিয়ে যা, আমি পরে এদের খবর নিচ্ছি। আদিত্যের কথায় তাসির মাথা ছাকিয়ে সায় দিল। আদিত্য নূরকে নিয়ে বেরিয়ে গেল। রাত 11টা, আদিত্যের বিছানায় শুয়ে আছে নূর, এখনও জ্ঞান ফেরেনি ওর। আদিত্য নূরকে নিচের ফ্ল্যাটে নিয়ে এসেছে। ফ্ল্যাটে এসে আদিত্য ডক্টরকে ফোন করে নিয়ে আসে। ডক্টর এসে নূরকে চেক আপ করে গেছে, বলেছে শারীরিকভাবে তেমন কোনো আঘাত পায়নি, ভয় আর মানসিক প্রেশারের কারণে অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। নূরের মাথার কাছে টুলের ওপর বসে আছে আদিত্য। নিজের এক হাত দিয়ে নূরের এক হাত ধরে মুখের কাছে এনে নূরের হাতের তালুতে একটা চুমু দিল। তারপর নূরের মুখের ওপর ঝুঁকে আরেক হাত দিয়ে নূরের মাথায় আর গালে হাত বোলাতে লাগল। আদিত্য মনে মনে ভাবছে, আজ কী ভেবেছিল আর কি হয়ে গেল? আজ তো নূরকে নিজের মনের কথা বলতে চেয়েছিল, নূরের জন্য কত সারপ্রাইজ প্ল্যান করছিল, সেগুলো কিছুই নূরকে দিতে পারল না। আদিত্য আরেকটু ঝুঁকে
নূরের কপালে আঘাতের স্থানে নিচের ঠোঁট ছোঁয়ালো। কিছুক্ষণ ওভাবেই ঠোঁট ছুঁয়ে রাখল। তারপর নূরের কপালে নিচের কপাল ঠেকিয়ে নূরের কানে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, আই এম সরি প্রাণ পাখি, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। আমি তোমাকে একা রেখে না গেলে তোমার সাথে এসব কিছুই হতো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করছি আর কখনো তোমাকে একা ছাড়বো না, তোমার কোনো ক্ষতি হতে দেব না। খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। বাবা গ্রাম থেকে ফিরে আসলেই বাবাকে আমাদের বিয়ের কথা বলবো, তারপর আমার প্রাণ পাখিটাকে বউ করে আমার ঘরে নিয়ে আসবো। তখন আর তোমাকে এক সেকেন্ডের জন্যেও আমার চোখের আড়াল হতে দিব না। একদম আমার কলিজার ভেতর লুকিয়ে রাখবো, যাতে কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। আদিত্যের নজর গেল নূরের ঠোঁটের দিকে। ঠোঁটটা ফেটে ঠোঁটের কোনায় রক্ত জমাট পেতে আছে। এটা দেখে আদিত্যের চোয়াল শক্ত হয়ে আসলো। আবার ওই শয়তানগুলোর কথা মনে পড়ল। ইচ্ছে করছে এক্ষুনি সে সবগুলোকে মাটিতে পুঁতে ফেলতে। আদিত্য একটা টিস্যু ফিচিয়ে আলতো করে নূরের ঠোঁটে মুছে দিতে লাগল। নূর হঠাৎ একটু নড়ে উঠল। এটা দেখে আদিত্যের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আদিত্য আস্তে করে নূরকে ডাকতে লাগল। নূর চোখ বন্ধ করা অবস্থাতেই কেমন যেন ছটফট করতে লাগল। ওর চোখের সামনে সে ভয়ানক দৃশ্যটা হেসে উঠছে। হঠাৎ নূর একটা চিৎকার দিয়ে চোখ খুলে বসল। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু ফাঁজ করে হাঁটুর ভেতর মুখ লুকিয়ে জড়সড় হয়ে বসল। নূরকে এভাবে দেখে আদিত্য কিছুতেই সহ্য করতে পারছে না। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে ওর। আদিত্য নূরের কাঁধে হাত দিতে গেলেই নূর ভয় পেয়ে ছিটকে সরে যায়। আদিত্য নূরকে অভয় ফিল করানোর জন্য নিজের দুই হাত হ্যান্ডসাপের মতো উঁচু করে বলল,